আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আমরা তো যোগ ব্যায়াম নিয়ে দেখাই, ভিডিও দেখাই। এই যোগ ব্যায়ামগুলো কেন করা হয়? শরীরটাকে সুস্থ এবং সুন্দর এবং রোগ শোক প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, এই জন্যে তো। নইলে অনেকে বলেন যে ব্যায়াম কেন করে, ব্যায়াম করলে তো অনেক খাবার খেতে হয়। ন্যাচারালি দেখা যায় যে খাবার তো খায়, কিন্তু দেখা যায় হজম হয় না। কেন হলো না? শরীরে পরিশ্রম নাই, হয়তো অত্যাধিক শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস অত্যাধিক গ্রহণ করছে মানুষ, কিন্তু সেই কার্বোহাইড্রেটটা হজম করতে পরিশ্রমের দরকার। দেখা গেল সকালবেলা রুটি খাচ্ছে, আটার রুটি, সাথে কি বেশ বড় বড় রাজভোগ। তাহলে এখানে আটার রুটি, রাজভোগ কার্বোহাইড্রেট, আটাও কিন্তু কার্বোহাইড্রেট। এবার দেখা গেল তার সাথে আর এক কাপ চা আসলো, চায়ের সাথে আবার কি দিল, দুই চারটে বিস্কুট। তাহলে বিস্কুটটাও কিন্তু কার্বোহাইড্রেট, চিনি ওর ভিতর চারটে গুঁড়াইয়ে দিছে, চিনিটাও কার্বোহাইড্রেট। তো এতগুলো যে শক্তি সব গ্রহণ করা হলো, সেই শক্তিগুলো কিন্তু খরচ হলো না, শক্তিটা দেহের কোষে কোষে কিন্তু রিজার্ভ থেকে যাচ্ছে। সেই রিজার্ভ পাওয়ারগুলো যখনই এক্সেসিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার খাদ্য খেলে পরে সেই পাওয়ারটা ধরে রাখার জায়গা কিন্তু থাকছে না। মানে ব্যাটারি চার্জ দিচ্ছি তো, দিয়েই যাচ্ছি, কিন্তু খরচ করছি না। তখন হচ্ছে কি, শরীর ভিতরে চর্বি জমে যাচ্ছে, দেহের অবসন্নতা আসছে, শরীরে অলসতা আসছে। সকালে রাতে শুয়ে আছি, সকালে ঘুম ভাঙছে না। কেন? তার কারণ ওই যে কোষগুলো সচেতন থাকছে না, সে ঘুমিয়ে পড়ছে, অতএব সেই মানুষটাকে অলস করে দিচ্ছে রীতিরকম ভাবে। এই যে প্রতিনিয়ত মানুষ এগুলো গ্রহণ করছে, কিন্তু পরিশ্রম করছে না, পরিশ্রমের না করার ফলে সেই ক্যালোরি, সেই খাদ্যের একক শক্তিটা মানুষ কিন্তু খরচ করলো না। ঘরের কাজকর্ম না করে সে বেশিরভাগই বসে থাকছে, অলস জীবন যাপন করছে, কিন্তু খাদ্য হজম হচ্ছে না। দ্বিতীয়ত চর্বি জমতে জমতে এমন অবস্থা, আস্তে আস্তে দেখা গেল যে সারা শরীরে কোলেস্টেরল বেড়ে গেল, বিষ। আর বিষের জ্বালায় হচ্ছে কি, শরীরে নানা রকম কামড়ানির সৃষ্টি হচ্ছে, এখানে ব্যথা, সেখানে ব্যথা, এই ব্যথার উপরে ব্যথা চলছে। কিন্তু দেখা গেল কি, সেই ব্যথার একটা ওষুধ খেয়ে দেখা গেল উল্টা অ্যাকশন শুরু হয়ে গেল। তাতে হলো কি, স্টমাকে গ্যাস সৃষ্টি হচ্ছে, কিডনির পর চাপ পড়ছে, লিভারের সমস্যা হচ্ছে। এরকম মানুষ প্রতিনিয়ত তৈলাক্ত খাদ্য বেশি খাচ্ছে, এত খেয়ে ফেলে। কিন্তু তৈলাক্ত খাদ্য খেলে তো হবে না, পৃথিবীর এই পৃথিবীর আয়াত নাম কিন্তু মেদিনী, মানে পৃথিবীর প্রত্যেকটি খাদ্যের ভিতরে মেদ দেওয়া আছে বা তৈলাক্ত উপাদান প্রত্যেকটি জিনিসের ভিতরে। সে তেল জাতীয় উপাদানই কিন্তু মানুষ বেশি খায়, শরীরে কিন্তু তেল তেলে শরীর দেখা যাচ্ছে, সুন্দর দেহ, কিন্তু দেখা গেল যে শরীরের শক্তি নাই। তো এই লাবণ্যতা বা দেহের গ্ল্যামার ঠিক রাখতে গেলে খাদ্য যেগুলো খাচ্ছি সেগুলো ভালো করে চিবিয়ে তো খেবেই, খেয়ে ঘণ্টাখানেক পরে পানি পান করতে হয়। সেটা উষ্ণ গরম পানি যদি খাওয়া যায় সব থেকে উত্তম। এবং শাক সবজি প্রত্যেকটা দিন সিদ্ধ করা খাদ্য, অত্যাধিক তেলের রান্নার কোনো প্রয়োজন নেই। অনেকে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, নানান রকম রোগ কিন্তু লেগেই আছে। এই যে ছবিটা দিয়েছি, কেন দিয়েছি, যাতে মানুষের দেহটা দেখতে পারে সহজভাবে। আমরা তো যোগ করি, এক্সারসাইজ করি, শ্বাস প্রশ্বাস টেনে নাক দিয়ে টেনে নিলে এই বুকের ভিতরে এই যে খাঁচা, হ্যাঁ, এই যে কঙ্কাল, এই কঙ্কালে এই জায়গাটা ফুসফুস থাকে দুই পাশে, এখানে হার্ট থাকে বাম দিকে,
এই পজিশনে, তে এই জায়গায় যখন ফুসফুসটাই বাম ফুসফুসটা একটু ছোট আর ডান দিকে একটু বড়, যখন বুকে শ্বাসটা নিচ্ছি তখন কিন্তু এখানে চাপ পড়ছে, এখানে থাকে ডায়াফ্রাম। যখন আমরা এই যে কপালভাতি প্রাণায়ামটা দেখাই নিঃশ্বাস নিয়ে জোরে যখন ধাক্কা দিই, এই যে এই ধাক্কা, এই যে ধাক্কাটা, ধাক্কা দিলে এই জায়গাটা, এইখানে যতগুলো যন্ত্রপাতি আছে সৃষ্টিকর্তার দেওয়া যন্ত্রপাতি, এটা কোনো মানুষের সৃষ্টি না, কিন্তু সৃষ্টিকর্তার যন্ত্রপাতি এইগুলো, যে ইন্টেস্টাইন আছে, এটা ক্ষুদ্রান্ত, এটা বৃহদান্ত। হ্যাঁ, এই যে খাদ্য যখন খাচ্ছে মানুষ, এখান থেকে চিবিয়ে একটা জিনিস, যখন একটা রসগোল্লাই দেখলো বা রাজভোগ দেখলো, তখন কিন্তু মাথার ভিতরে সংকেত দিচ্ছে ওই জিনিসটা খাওয়ার প্রতি একটা লোভ হচ্ছে। লোভ যখনই হচ্ছে তখন কিন্তু রস আসতে করছে লাগবে। কেউ কোনো মেয়ে মেয়েরা তেঁতুল খায়, যেই তেঁতুলটা দেখলো তখন শ্বশুরদের মাঠ মুখ দিল, এই আচার, অমুক জায়গায় আচার, চল চাই খেয়ে আসি, জিভে একটু চেটে দিয়ে দেখলো তখন এই যে রস, এছাড়া যে লালা নিঃসরণ হচ্ছে, তাহলে টক ঝাল মিষ্টি এগুলো কিন্তু মানুষ খায়, এইগুলো রসনা তৃপ্তি লাভ হয়েছে। দেখা গেলো যে তেল ভালোভাবে দিচ্ছে, তার ভিতরে একটু ঘি দিয়ে দিল, তারপর মাখন দিয়ে দিল, কেউ আর দুধও দিচ্ছে একই তরকারির ভিতর, কেন? একই তো উপাদান, এত কমপ্লেক্স কেন? এই কমপ্লেক্সের জন্য হয় কি, মানুষের মাথার ভিতরে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। খাওয়ার সময় যদি স্থির মস্তিষ্কে না খাওয়া যায়, সেই স্বাদ আস্বাদন করে, ততক্ষণ সেই জিনিসটা হজম হবে না। খাবার খাবো এই অস্থিরতা নিয়ে যদি যেউ খায়, তার কিন্তু হজম হয় না। খাবারটা খাচ্ছি সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে, দুনিয়াকে আমি সৃষ্টি করেছি, আমাকে যিনি পাঠিয়েছেন তাকেই শুধু ভাবতে হয়, তার শক্তি, তার শক্তির দ্বারা এই দেহ পরিচালিত হচ্ছে। আমার একটানা একটা নিঃশ্বাস টানার ক্ষমতা নাই, এক কদম হাঁটার উপায় নাই, যে হাওয়ার ভিতরে আমরা আছি সেই হাওয়াটা বুকের ভিতর দিতে হয়। আর কি দিতে হয়? পৃথিবীর ভিতর যা যা আছে। তাহলে হাওয়া যদি নেই, তাহলে ফুসফুসটা রক্তনালীগুলো পরিষ্কার পরিশোধিত হচ্ছে, অক্সিজেন যাচ্ছে, অক্সিজেনকে এই সিজনটা পরিবর্তন করে দিচ্ছে, মানে ঋতুর পরিবর্তন, তাই তো? এখন অক্সিজেন যদি বেশি নেওয়া যায় শ্বাস প্রশ্বাসে, তাহলে রক্তনালীগুলো কিন্তু শোধিত হচ্ছে। দ্বিতীয়ত, পানি পান করা, পানি বেশি পান করলে কিডনিটা ভালো থাকছে, স্টমাকটা পরিষ্কার হচ্ছে, গরম পানি যখন খাচ্ছে স্টমাকটা এই যে ইন্টেস্টাইনের ভিতর দিয়ে মল নিষ্কাশন ব্যবস্থা, যে এতখানি ঘুরে এই দিক দিয়ে পায়ু মানে মল দেয়, তাহলে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু সেই খাদ্যটা বের হচ্ছে না, কিন্তু কখনোই বের হয় না। তাহলে বের করার জন্যে বুকের দম চাই, এক্সারসাইজ, তাহলে সে দমের ঘট্ট চাই। দম না থাকলে, পরিশ্রম না থাকলে খাদ্যের হজম ক্রিয়াও কমে যাচ্ছে। যখনই শরীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তখন এখানেও কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে, সেই শক্তিটা উৎপন্ন করে খাদ্যটা খাচ্ছি, হজম হয়ে যাচ্ছে। এই যে পাশে দেওয়া রয়েছে অগ্নাশয়, এই যে ছোট্ট করে লেখার আছে, তাহলে এখানে এটা বলতেছে স্টমাক পাকস্থলী, যেখানে খাদ্যটা গিয়ে রিজার্ভ থাকছে, এটা যকৃৎ, এটা লিভার যেটাকে বলা হচ্ছে, এটাকে এটা শক্তি ধরে রাখছে। তাহলে অত্যাধিক তেল খেতে খেতে লিভারটা দেখা যায় ফ্যাটি অ্যাসিড হয়ে যাচ্ছে, কেন বাবা অত খাওয়া? লিমিট করে রাখে, হিসেব খেতে, হিসাব করে অল্প খাই কিন্তু কাজ দেবে, ফল মূল শাকসবজি পদে। আর একটা জিনিস কথা, যে তেঁতো জাতীয় খাদ্য, করেলা, নিম পাতা, তারপর চিরতা, এগুলো কিন্তু লিভারটাকে ভালো রাখছে। প্রত্যেকটা দিন অল্প পরিমাণে খাই কিন্তু খেতে হবে, দুটা নিম পাতা চিপিয়ে খাই কাজ দেবে, তারপর হলুদ, আদা, গোলমরিচ, এগুলো হজমের সহায়তা করে, মানে এটা স্টমাকে আগুন বৃদ্ধি করে, কিন্তু সেটা খেলে তো হবে না। দেখা গেল ইউটিউবে অনেক কিছু দেওয়া আছে, এটা খান হজম হবে, এটা খান হজম, কিন্তু ভিতরে যদি শক্তি না থাকে, আমার পাওয়ার যদি না থাকে, তাহলে সেটা তো কাজ হবে না, তাই না? দেখা গেল মরা নদীতে পানি ঢেলে দিল উপরওয়ালা বৃষ্টিতে, কিন্তু পানিটা কিন্তু বেরিয়ে যাবে। রিজার্ভ রাখার শক্তি, ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। যেটা বলছিলাম যে প্রত্যেকটা দিন দুটা করেও যদি নিম পাতা খায় তাও ভালো।
তাহলে নিম পাতা, কাঁচা হলুদ, আদা, কাঁচা কলা, পেঁপে, এগুলো কিন্তু হজমে সহায়তা করে। জাস্ট আমার বন্ধুদের সচেতন করার জন্য, আমি কোনো কিন্তু ডাক্তার নই, আমরা যোগ করি। যোগ করতে গেলে জীবনের সম্বন্ধে জানতে হয়, দেহ সম্বন্ধে জানতে হয়, অনুভব করতে হয়। নিজেকেই যদি না চিনতে পারি, অপরকে চিনব কি করে? অপরকে কিন্তু কোনো কালে চেনা যায় না। আমার ভিতরে যে লোভ লালসাগুলো আছে, সেই লোভ লালসা কেন হচ্ছে? আমি কেন হায়নার মতো খাচ্ছি, হাউড়ের মতো? গোগাসে খাওয়া যাবে না, চিবিয়ে ভালো করে মন, অনেকের মনোযোগ হয় না। কেন মনোযোগ হয় না? খাবার সময় খাচ্ছে, আবার দেখেন ওইদিকে টিভি দেখছে, কেউ মোবাইল চালাচ্ছে, তার কিন্তু মনোযোগ হবে না। কেউ ল্যাট্রিনে গেছে, সেখানে গিয়ে মোবাইল টিপছে, তার কিন্তু মল নিষ্কাশন ঠিকভাবে হবে না। যোগ এমনই ব্যাপার, যোগের দ্বারা রোগ সারে। কেন সারে? যোগীরা জানে দেহটাকে মলমূত্র এবং নোংরাগুলো পরিষ্কার করার উপায়গুলো তারা জানে। জানতে হয়, আমাদের শিখতে হয়, খাদ্য কন্ট্রোল করতে হয়, অনেক কিছু বুঝতে হয়, তবে না যোগী হওয়া যায়, নইলে দেহ ভোগী আর রোগী হতে হয়। যাই হোক, আমাদের জাস্ট একটু আপনাদের সচেতন করার জন্যই আসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটা আমি চাই।